রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন এগারো হাজার পাঁচশো উনচল্লিশ জন শনিবার সারা দেশে আক্রান্তের সংখ্যা ছিল তেরো হাজারেরও বেশি যা শনিবারের তুলনায় অনেকটাই কম শুধু তাই নয় সংক্রমণের পাশাপাশি কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা নিরানব্বই হাজার আটশো উনআশি জন পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে সুস্থতার হার আটানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ এখনও পর্যন্ত দেশে দুশো নয় কোটি সাতষট্টি লক্ষ ছ হাজার আটশো পঁচানব্বই জনের টিকাকরণ হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড পরিসংখ্যান অনুযায়ী চব্বিশ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে তেতাল্লিশ জনের এই তেতাল্লিশ জনের মধ্যে কেরল ও দিল্লিতে নয় জন কর্ণাটকে চারজন রাজস্থান গুজরাটে তিনজন মহারাষ্ট্র ছত্তিশগড় মেঘালয় পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডে দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পাঞ্জাব উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশে সিকিম ও উড়িষ্যায় একজন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে শনিবার এই সংখ্যাটা ছিল ছত্রিশ জন এ পর্যন্ত গোটা দেশে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পাঁচ লক্ষ উনত্রিশ হাজার আটশো পঁচানব্বই জন সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে রাজধানী দিল্লির পরিস্থিতি নিয়ে গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার একশো নয় জন মৃত্যু হয়েছে নজরে দিল্লিতে অমিক্রণের নতুন কোন সাবভ্যারিয়েন্ট কাজ করছে বলে আশঙ্কা করা হচ্ছে বিউরো রিপোর্ট আরোহী নিউজ